আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক। তো এই তো সকাল থেকে কিন্তু ঢাকার অবস্থা এই রকম, এত বেশি বৃষ্টি হচ্ছে, আসলে কি বলবো আপনাদেরকে, খুব জুম বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে দেখা যায় যে গরু জবাই করাটা একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছে, তাও আল্লাহ যত বেশি খুশি হন ততই কিন্তু রহমতের বৃষ্টি দেন। তো আল্লাহ বান্দাদের উপর হয়তো অনেক বেশি খুশি হয়েছেন তাই এত বৃষ্টি দিচ্ছেন। গ্রামে কিন্তু এত বৃষ্টি নেই, ফোন দিয়ে জানতে পেরেছি যে গ্রামে অনেক ভালো একটা ওয়েদার আছে। রাতে বৃষ্টি হয়েছে, এখন গ্রামে তেমন কোনো বৃষ্টি নেই। কিন্তু আমি ঢাকায় দেখছি যে ফজরের নামাজের পর থেকে বৃষ্টি যে শুরু হয়েছে, বৃষ্টি কমার কিন্তু কোনো নামগন্ধ নেই। আসলে এত বৃষ্টির মধ্যে গরু জবাই করাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, সবার জন্য দোয়া করি, সবাই সবার আত্মীয় স্বজন নিয়ে সুন্দর একটা ঈদ কাটান। তো এই তো এত বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে আপনাদেরকে একটু আপডেট জানিয়ে রাখি যে ঢাকা শহরের অবস্থাটা কেমন এখন। ঢাকায় যারা ঈদ করছেন তারা তো কম বেশি জানেন, আর যারা করছেন না তাদের জন্যই আপডেটটা দিয়ে রাখছি যে ঢাকার অবস্থাটা আসলে কেমন। তো এই তো সবার জন্য দোয়া রইল, সবাই সবার আত্মীয় স্বজন নিয়ে ভালো একটা সময় কাটান। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।